হাই, হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার পর্ন এবং মাস্টারবেশন নিয়ে। তো পর্ন দেখা এবং মাস্টারবেশন করা কি ঠিক, এটা তোমাদের মনে হয় অনেকে ডাউট আছে। তো আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব, আমি না বিভিন্ন এক্সপার্টের দ্বারা, ঠিক আছে। আবার মাস্টারবেট করলে কি ব্রণ হয়, তো সব আস্তে আস্তে ক্লিয়ার করব, ঠিক আছে, বিভিন্ন এক্সপার্টের দ্বারা, এবং আমারও কিছু ওপিনিয়ন দেবো, ঠিক আছে। আবার অনেকে ডাউট থাকে এটা কি মাসেল বিল্ডিং ইফেক্ট করলে, তো সবগুলোই বলছি। তার জন্য তোমাকে কী করতে হবে, গোটা ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। দেখো, মাস্টারবেট হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তুমি, এটা একটা ন্যাচারাল প্রসেস, ওকে। তো এটা যদি হয় অবশ্যই হওয়া স্বাভাবিক, এবার যদি না হয় তাহলে প্রবলেম, বুঝছো? কারণ এটা একটা এজের পর অবশ্যই, ঠিক আছে। তাহলে এই না যে তুমি সারা সারা দিন পরেই আছো, দিনের পর দিন এই করে যাচ্ছ, তো তখন এটা খারাপ, ওকে। তোমাকে সেটা বুঝতে হবে যে কখন তোমার অ্যাডিকশন হয়ে যাচ্ছে, 100% ডিপেন্ড করছে, ঠিক আছে। তোমাকে বুঝতে হবে সেটা যেন তোমার অ্যাডিকশন না হয়। তোমার মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে এটা তোমার 2 থেকে 3 বার উইকে, ঠিক আছে, ওকে। বিকজ এর থেকে বেশিবার যদি যাও তো বডির অতিরিক্ত স্ট্রেস পড়বে, ঠিক আছে। এই ন যে করাই যাবে না, ঠিক আছে। এই ভিডিওটা গৌরব তানিজা স্যার একটু ভালো করে বোঝাবে, তো দেখো ভিডিওটা। হাজারো লোক জিম মে এসা বলতে হোগে কি ভাই, আগার মাস্টারবেট কর লিয়া আপনে তো টেস্টোস্টেরন ওয়েস্ট হো জায়েগা, এসা বিলকুল নেই হ্যায়। দিস ইজ ব্রো সায়েন্স, কমপ্লিটলি দিস ইজ ব্রো সায়েন্স, মত সুনে এসে লোগো কি। বিকজ টেস্টোস্টেরন কা স্পার্মেটোজেনেসিস মে সিরফ 4% কা কাম হোতা হ্যায়, বিলকুল ভি সেক্লুডেড নেই হ্যায়। বট জো স্পার্মেটোজেনেসিস প্রসেস হ্যায় উসমে FSH লাগতা হ্যায় অর টেস্টোস্টেরন প্রোডাকশন মে LH লাগতা হ্যায়। তো আপকা আগার টেস্টোস্টেরন ড্রপ হোতা হ্যায় বডি মে তো ব্রেন উইল প্রোডিউস মোর LH এন্ড LH উইল গিভ আ সিগনাল টু প্রোডিউস মোর টেস্টোস্টেরন, ঠিক আছে। তো ইয়ে দোনো চিজে আলাগ আলাগ হ্যায়, টেস্টোস্টেরন কা প্রোডাকশন আলাগ চলতা হ্যায়, স্পার্মস কা প্রোডাকশন আলাগ চলতা হ্যায়। সো আই হোপ এক পয়েন্ট হো গিয়া ক্লিয়ার। দেখিয়ে গৌরব তানিজা স্যার যেটা বোঝালো তো বুঝতেই পারলে, তো এই নিয়ে অতটাও টেনশন করো না। তো বারবার পুরো লিমিটে, বিকজ এটাতে তোমার, তোমরা সবাই জানো বহুত টাইম চলে যায়, সেই টাইমটা তোমরা যারা জিম করো তারা ওয়ার্কআউটের নলেজ, ঠিক আছে, বিভিন্ন রকমের স্টাডি করতে পারো। তো এতে তোমাদের নলেজ বাড়বে, তো ফালতু টাইম ওয়েস্ট না করে তো তোমরা নলেজ গেইন করতে পারো, ওকে, বিকজ নলেজ ইজ পাওয়ার। তো এবার আমি বলবো অতিরিক্ত মাস্টারবেট এবং অতিরিক্ত পর্ন দেখলে কী ক্ষতি হয়। তো ক্ষতি হচ্ছে যখন তোমরা আসল পিচে যাবে, আই মিন ওয়েট, এই ভিডিওটা সত্যিক পান্ডে স্যার এটা তোমাদের আরও ভালো করে বোঝাবেন, তো ভিডিওটা দেখো। বহুত সালো পেহলে কি বাত হ্যায়, ম্যা ম্যাচ বহুত দেখা করতা থা, জাস্ট লাইক এভরি আদার টিন। ফির ক্যা হুয়া, এক দিন মেরে রাজা বননে কি বারি আ গই, ইয়ানি কি ম্যা আসলি পিচ পর আসলি ম্যাচ খেলনে যা রা থা। আব দেখে দো তরহ কে রিয়েকশন হোতে হ্যায় উন লোগো কে জো কি পেহলি বার পিচ পর ব্যাটিং করনে যাতে হ্যায়। পেহলা রিয়েকশন হোতা হ্যায় কি ভাই মজা আ গয়া, দূসরা রিয়েকশন হোতা হ্যায় কি ইয়ে ক্যা হো গয়া, জেসা এক্সপেক্ট কিয়া থা ভেসা তো কুছ ভি নাহি থা। মেরে সাথ ওয়ো দূসরা ওয়ালা কেস হুয়া থা, তো ম্যা উতরা পিচ পর ব্যাটিং করনে অর ম্যায়নে ব্যাটিং শুরু হি কি থি, দো হি ওভার বাদ ম্যা আউট হো গয়া। মেরা রিয়েকশন ইয়াই থা কি ইয়ার এসা স্পেশাল তো কুছ ভি নাহি থা, অর জলদি আউট হো জানে কে কারণ মেরা সেলফ কনফিডেন্স জমিন মে ঘুস গয়া। সো সমঝো, ম্যাচ দেখনা কিতনা ডেডলি হো সকতা হ্যায় আপকে সেলফ কনফিডেন্স কে লিয়ে। ইসিলিয়ে ইভেন ইফ ইউ ওয়ান্ট টু মাস্টারবেট, আপ পর্ন সে জিতনা দূর রহো উতনা আচ্ছা হ্যায়। তো তোমরা বুঝতেই পারলে নিশ্চয়ই কেন আমি বলছিলাম অতিরিক্ত দেখা, ঠিক আছে, খারাপ, ঠিক আছে। তো এর জন্য বলবো স্ট্যামিনাতে জোর দাও, আই মিন ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছিলে কি সত্যিক স্যার কি বলতে চাইছেন, ওকে। তো আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার, কেন বেশি করা উচিত নয়। আর এইসবের কারণে কি তোমার ব্রণ হয়, চান্স বাড়ে, এর কারণে তোমার ব্রণ হওয়ার চান্স বাড়িয়ে দেয়। তো এই ভিডিওটা জিসালাল স্যার ভালো করে বোঝাবেন, তো জিসালাল স্যারের ভিডিওটা দেখো। মাস্টারবেশন কা রিলেশন একনে কে সাথ কেসে হ্যায়, तो इसके दो पहलू हैं। सबसे पहला जो थ्योरी है इसमें, जो पहलू है वो ये है कि जब भी आप मास्टरबेट करते हैं, इजैकुलेट करते हैं, तो आपका जो सीमन निकलता है उसमें बहुत थोड़ा सा स्पर्म और बहुत सारे विटामिन्स निकलते हैं। तो विटामिन्स कौन कौन से होते हैं आपके पास, विटामिन बी, विटामिन बी सिक्स, बी ट्वेल्व, विटामिन ई, कैल्शियम, मैग्नीशियम, सिलेनियम और जिंक, जो मैंने आपको पहले भी बताया है गाइज मेरे मास्टरबेशन वाले वीडियो में। तो जिंक के निकलने की वजह से ही आपको एहसास होता है, क्रैश लाइक फीलिंग आती है आफ्टर सेक्स, आफ्टर मास्टरबेशन, जो थकान आपको, जो एनर्जी लेवल्स ड्रॉप हो गए हैं वो जिंक की वजह से ही होता है, और जो ये न्यूट्रिएंट्स आपके निकलते हैं, जो ये विटामिन्स निकलते हैं, इसकी वजह से होता है। अब एक्ने का क्या रिलेशनशिप है यहाँ पे, एक्ने का रिलेशनशिप है आपका जिंक के साथ, क्योंकि जिंक बहुत ही बड़ा फैक्टर है आपकी हेल्दी स्किन के लिए।
अगर जिंक लेवल्स आपके कम होंगे बॉडी में तो आपकी स्किन हेल्दी कम रहेगी, यानी कि प्रॉब्लम्स क्रिएट होती हैं जिंक की एब्सेंस में। तो इस वजह से भी मास्टरबेशन एक पहलू में आपके एक्ने को बढ़ावा देता है। तो फ्रेंड्स आशा करी तुम्हारे सब डाउट क्लियर, यदि कोई डाउट থেকে থাকে तो कमेंट करो, तो আমি সেটা রিপ্লাই দেব এবং যদি রিপ্লাই দেওয়া সম্ভব না হয় আমি স্পেসিফিকলি ভিডিও বানিয়ে দেব। ওকে, আর সাপ্লিমেন্ট গাইডেন্স বা মাসল বিল ফ্যাট লস ঠিক আছে ফিটনেস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো, নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব, নেক্সট ভিডিওতে বানিয়ে দেব। আর সাজেশন করো কি করতে পারি, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওকে, আর আমার ফেসবুকে ফলো করতে পারো, আমার ফেসবুকে কে মতো ফলোয়ার্স আছে, তো তাড়াতাড়ি ফলো করো, 10K মতো করে দাও। ওকে, তো চলো আজকের ভিডিওটা এতটাই, আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব একসাথে করে দেবে। ওকে, তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।